অনেকটা রূপকথার মতোই ছিল জেনিফার লোপেস ও বেন অ্যাফ্লেকের সম্পর্ক। 2002 সালের নভেম্বরে বাগদান সারলেও আচমকা ঘটে ছন্দপতন, আলাদা হয়ে যায় দুজনের দুটি পথ। দুই দশক পর 2022 সালে ফের বাগদান সারেন তারা, তারপর লাস ভেগাসে বিয়ে। তবে দুবছরও শান্তিতে কাটেনি, অল্প সময়েই বাড়ে দূরত্ব, শেষ পর্যন্ত টেকেনি এই তারকা দম্পতির সংসার। বেনের সঙ্গে বিচ্ছেদের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক পরিস্থিতিতে পড়েন জেনিফার লোপেজ। সেই পরিস্থিতির মোকাবেলা কতটা কঠিন ছিল সম্প্রতি সেটিই জানিয়েছেন এই তারকা। আধুনিকতার এ সময়ে সামাজিক মাধ্যমে ক্রমাগত সমালোচনায় হতাশ জেনিফার লোপেজ। জানিয়েছেন তার ক্যারিয়ারে খ্যাতির শুরুর সময় আর বর্তমান বিনোদন শিল্পের প্রেক্ষাপট এক নয়। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের আধিক্য না থাকায় ট্রলের বিষয়ে ভাবনা ছিল না অভিনেত্রীর। জেনিফার লোপেজ তার বিশ্বাসে অবিচল, অন্যদের থেকে বৈধতা না চাইতে শিখেছেন তিনি। একজন শিল্পী হিসেবে তার জন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ মনে করেন সে ধরনের কাজই তাকে অনুপ্রাণিত করে। 40% বেশি গ্লো, বিশ্বে এক নম্বর গ্লো ক্রিম, নতুন লোয়েল লাভলি। লোপেজ স্পষ্ট করেছেন ভবিষ্যৎ যাই হোক না কেন তিনি নিজের মধ্যে সুখ খুঁজে পেতে দৃঢ় প্রতিজ্ঞ। নিয়াদ শুভ, সময় সংবাদ, ঢাকা।